আছি কারো সন্তান বিনষ্ট হোক কারণ আমার দুটি গলে বলে আমি খুশি হব আমি কৃতজ্ঞ থাকব তার কাছে যদি আমাদের দোষারোপ গলে কেউ খুলে দেয় কেউ খুলে বলে সুতরাং আমি এখানে নেতা শব্দে আসি নাই ভগবান শব্দে আসি নাই অবতার শব্দে আসি নাই আমি 5 বছরের বাচ্চা তার নাম দিয়েছে বালক ঠাকুর এই বালক ঠাকুর নামটা রয়ে গেছে তখন থেকে তাই মহাপ্রভু গৌরাঙ্গদেবের রক্ত হিসাবে আমি গৌরবান্বিত আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরের সুতরাং মহাপ্রভু নির্যাতিত লাঞ্ছিত হয়ে গেছে শেষ বেলা শেষ কাজ করতে পারেনি এই রক্তে যেন সেই কাজটা করে দিতে পারে সবাই সঞ্জীব বালাঘাট সম্পর্কে তার উপরে ব্যক্তিগত আমার আক্রোশ নাই ব্যক্তিগত রাগ নাই কিন্তু যে এই কাজটা করেছে তাকে খুঁজে বার করব তাকে সবার সামনে আমরা দেখাতে চাই আমরা তার প্রতিকার চাই আমরা তারই প্রতিবাদ করছি কারো কোনো সংগঠনের বিরুদ্ধে নয় কোনো আদর্শের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় কোন স্বরাষ্ট্র হোম ডিফেন্সের বিরুদ্ধে নয় আমরা বলছি আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমরা চাই আমাদের প্রতিকার এই প্রতিকার করবে আত্মরক্ষা করবে এই 5 কোটি সন্তান থেকে আমি দক্ষিণা নেই নাই এক পয়সা নেই নাই দক্ষিণা নেই নেই বলে নেব না দাদাই আমি দক্ষিণা চাইব সেই দক্ষিণা রক্ত দিতে হবে পাশে দাঁড়িয়ে রক্ত দিতে হবে আরে বাবা না বাবা আমি সেই রক্ত দিতে চাই আমার আর অন্য কোনো দক্ষিণা লোক নাই আমি গুরু হয়ে শিষ্যের মতো হাত বলিয়ে পয়সা রোজগার করতে আসি নাই আসি নাই তাই লক্ষ লক্ষ টাকা কামাতে পারি যদি শনি রাহুর ব্যবসা শুরু করি তাহলে শিষ্যের মাথায় হাত বলিয়ে পরগাছা হয়ে একেবারে পরিষ্কার করতে পারি প্রতিদিন 2-4 লক্ষ টাকা তাই আমি মানুষকে সবসময় খাওয়াতে পারি না পড়াতে পারি না ঠিক মতো দিতে পারি না কারণ আমি রোজগার করতে গিয়ে দেখি যে রোজগার করা যায় কিনা সারা জোর চুরি ভণ্ডামি ছাড়া শিষ্যের মাথায় হাত বুলাতে ছাড়ার পয়সা রোজগার নাই ওই রকম গুরুকে আমার আমি বলেছি আমি যে এরকম করি আমার সবাই সামনে গুলি কইরা মারবি সুতরাং তা করতে দেব না আমি তা করবো না এটা সহজেই ভাবে পয়সা রোজগার করা যায় গুরুগিরি করে আর যারা করছে তারা ভালো পথ দিয়ে করতে পারে না তার দাবি করতাম আমরা এত শিষ্য লক্ষ লক্ষ শিষ্য এত শিষ্য ভারতবর্ষে কারো নেই 5.5 কোটি শিষ্য কারো নাই ভারতবর্ষে কাদা কলমে দেখো গিয়া হিসাব আছে সুতরাং আজ আমি যে কথা প্রসঙ্গে বলছিলাম সেটা ছাড়িয়ে চলে এলাম আমি চাচ্ছি আমার এই রক্ত